নমস্কার, জোডিয়াক মিউজিক নিবেদিত আড্ডা উইথ কবিতায় আপনাদের সকলকে স্বাগত। আড্ডা উইথ কবিতা মানে কবিতার সাথে ভালোবাসা, আর কবিতাকে ভালোবেসে যারা প্রত্যেক সময় আমাদের সঙ্গে থাকেন তাদেরকে আমাদের অন্তরের শুভেচ্ছা। কারণ আপনারা না থাকলে আমাদের এই অনুষ্ঠান কিন্তু একদমই সার্থক হতে পারে না, তাই না? আর কবিতাকে ভালোবাসেন বলেই আমাদের সাথে রয়েছেন, সাথে থাকবেন, এই ভরসাটুকু নিয়েই আমাদের পথ চলা। আর প্রত্যেকবার আমরা নতুন নতুন শিল্পীদের, নতুন নতুন প্রতিভাকে আপনাদের সামনে এনে উপস্থিত করি। আজও রয়েছেন সেরকমই এক প্রতিভা, শুধু সোনারপুর থেকে আমার সাথে রয়েছেন সুকান্ত মণ্ডল। নমস্কার। নমস্কার, অনেক শুভকামনা আপনার জন্য, আড্ডা উইথ কবিতায় আপনাকে স্বাগত। কবিতা শুনব, তার আগে বরং একটু আড্ডা হয়ে যাক। কবিতার সাথে ভালোবাসা কতদিন? প্রায় 10-15 বছর তো হয়েই গেল। মানে অনেকদিন ধরে কবিতাকে নিয়ে চলা। তো এই ভালোবাসাটা কি কারো বিশেষ কারোর মানে অনুপ্রেরণায়, নাকি নিজেকে নিয়ে ভালোবাসা? না, অনুপ্রেরণা বলতে আমাদের সকলের মাথার উপরে যিনি আছেন ব্রততী বন্দ্যোপাধ্যায়, ওনার অনুপ্রেরণাই আমার কাছে সব। আচ্ছা আচ্ছা, তো কি কবিতা আজকে আমাদের শোনাবেন? আমার প্রথম কবিতাটা কাজী নজরুল ইসলামের লেখা শিখা। যৌবনের রাগ রক্ত লেলিহান শিখা, জ্বলিয়া উঠিবে কবে ভারতে আবার? জড়তার ধূমপুঞ্জ বিদারণ করি, উদ্ভাসিয়া তমসার তিমির সর্বরি। কোথা সেই অনাগত সাগ্নিক পুরোধা, নির্বাপিত প্রায় এই যজ্ঞ হুমানলে, উচ্চারিয়া বেদ মন্ত্র দানিবে আহুতি। নব নব প্রাণের সমিদ কে যোগাবে সেথা? হায় রে ভারত হায়, যৌবন তাহার দাসত্ব করিতেছে অতি জরার। জরাগ্রস্ত বুদ্ধিজীবী বৃদ্ধ জরদগব, দেখায় গলিত মাংস চাকুরির মোহ, যৌবনের টিকাপরা তরুণের দলে আনিয়াছে একেবারে ভাগাড়ে শ্মশানে। যৌবনে বাহন করি পঙ্গু জরা, আজি হইয়াছে ভারতের জনগণপতি। যে হাতে পাইত শোভা খর তরবারি, সেই তরুণের হাতে ভোট ভিক্ষা ঝুলি বাঁধিয়া দিয়াছে হায় রাজনীতি ইহা। বলা এসেছি আমি লজ্জায় দু হাতে নয়ন ঢাকিয়া, যৌবনের লাঞ্ছনা দেখিবার আগে কেন মৃত্যু হইল না? রে তরুণ তোমারে হেরিয়া আমি কাঁদি, অসম্ভবের পথে অভিযান যার, সুদূর ভবিষ্যতে দুর্মদ দুর্বার, সে আজি অতীত পানে মেলিয়া নয়ন, কেবলই পিছনে চলে নেতার আদেশে। তলোয়ার হইয়াছে লাঙলের ফলা, তোমাদের মাঝে আছে নেতা তোমাদের, তোমাদের বুকে জাগে নিত্য ভগবান, ভয়হীন দ্বিধাহীন মৃত্যুহীন তিনি, তোমারে আধার করি সেই মহাশক্তি, প্রকাশিতে চান নিত্য। চাহো আঁখি খুলি আপনার মাঝে দেখো আপন স্বরূপ, অতীতের দাসত্ব ভোল বৃদ্ধ সাবধানী, হইতে পারে না কভু তোমাদের নেতা। তোমাদের মাঝে আছে বীর সব্যসাচী, আমি শুনিয়াছি বন্ধু সেই ঐশী বাণী, ঊর্ধ্ব হতে রুদ্রমোর নিত্য পাহে হাঁকি, শোনাতে কথা এই তাহার আদেশ। তোমাদের প্রাণের অনির্বাণ শিখা, যৌবনের হোমকুণ্ড পাশে বৃদ্ধ বসি আগুন পোহাবে, বন্ধু এ দৃশ্য দেখিতে যেন নাহি বাঁচি আর, সমাধি হইতে আর যেন নাহি উঠি প্রলয়ের আগে। বাহ সুকান্তবাবু, কবিতায় আমরা কিন্তু বেশ একটা যৌবনের প্রাণোচ্ছল ভাব পেলাম। অনেক ধন্যবাদ আপনাকে, কবিতাকে নিয়ে পথ চলা অনেক দিনের আমরা তো শুনলাম। কোন কবির কবিতা বেশি টানে আপনাকে, মানে কোন কবির কবিতা? না, প্রথাগত রবীন্দ্রনাথ বা নজরুলের কবিতা তো অবশ্যই, তার সাথে সাথে আমি আধুনিক যারা লিখছেন বাংলা কবিতা সেগুলো আমার খুব ভালো লাগে। এখন আমাদের কি আধুনিক কোনো কবির কবিতা শোনাবেন? হ্যাঁ, আমার দ্বিতীয় নিবেদন কবি অনির্বাণ চক্রবর্তীর লেখা কবিতা অন্তহীন। জানতাম এ দিনটা একদিন আসবেই, ঘুমের মধ্যেও তাই চমকে উঠতাম, বুক ধরফর, কপালের বিন্দু বিন্দু ঘাম আমাকে জানান দিত, আর যাই করো সত্যি সত্যি কাউকে ভালোবেসো না। ভাবতাম ভালোবাসা আবার কখনো সত্যি সত্যি বা মিছিমিছি হয় নাকি, ভালোবাসা তো স্রেফ ভালোবাসাই হয়। যেটুকু ভালো তোমাকে বেসেছি তা তো কষ্টি পাথরে যাচাই করা, সোনার চেয়েও খাঁটি। মানতাম তুমিও হয়তো আমার জন্য পাগল, দু চোখে অনেক অনেক স্বপ্ন মেখে নিশিদিন নীল আকাশে রঙিন ডানা মেলে উঠতাম,
তোমায় কাছে পেলেই স্বর্গ পেতাম, দূরে গেলে দুনিয়াটা যেন জাহান্নাম। বুঝতাম সম্পর্ক ভীষণ স্বার্থপর হয়, যে কোনো মূল্যেই সে পরিণতি চায়, দিন দেখে না, সময় মানে না, ধৈর্য ধরে না, জোড়াতালি দেয়া হলেও পরিণতি হলেই হলো, ঠিক যেমনটা কায় মনো বাক্যে তুমি চেয়েছিলে। শুনতাম তোমার হাজারো আক্ষেপের কথা, যার সবটাই কিচ্ছুটি না পাওয়ার ব্যথা। তীব্র আঘাতে ক্ষত বিক্ষত হতো আমার মন, তাও বারে বারে ছুটে যেতাম তোমার কাছে, একরাশ অবজ্ঞা অপমান আর অবহেলায় পুরস্কৃত হতে। চাইতাম নিজেই নিজের ঘাতক হয়ে তোমাকে চরম শাস্তি উপহার দিই, জীবনের প্রতিটা মুহূর্তে এক নিদারুণ যন্ত্রণা তোমাকে জীর্ণ শীর্ণ আর রিক্ত করুক। পারিনি, আমার ভালোবাসা আমাকে পাত্র দেয়নি। কাঁদতাম অসহায় ছোট শিশুর মতো, দু চোখ বেয়ে আমার মনের জমে থাকা দুঃখগুলো ফোঁটা ফোঁটা রক্ত হয়ে ধুলোর বুকে ছড়ে পড়ত। আমি তখন আমাদের সুখ স্মৃতি রুমাল দিয়ে চোখের জল আর মনের দুঃখ মুছে ফেলতাম, দেখতাম একটু একটু করে কত সহজেই তুমি সব কিছু ভুলতে চাইছো। চাইলেই কি আর সব কিছু ভুলে যাওয়া যায়? কিন্তু যে সম্পর্ক নিজেই নিজের মরণ চায়, তাকে বাঁচানো কোনো মহৌষধির কম্ম নয়। শেষমেশ যা অনিবার্য ছিল তাই হল, বেঘরে মরে বাঁচলো আমাদের ভালোবাসা, আমার বেহাল মনে বেহালার করুণ সুর আর সানাই সেতারের যুগলবন্দির মূর্ছনা, তোমার উঠতে চাওয়া বাঁধন হারা মনে। বোকা মেয়ে, কোনো একদিন হয়তো বুঝবে ভালোবাসা কখনো মরে না, আর এই না মরা ভালোবাসাই আমার না পাওয়া মনের বেঁচে থাকার রসদ আর আর মরে যাওয়ার সান্ত্বনা। অপূর্ব কবিতা অনেক সময় মনের কথা বলে, আর যেন আমরা সেরকম মনের কোথায় শুনলাম সুকান্ত মণ্ডলের কণ্ঠে। আবারও থাকবো কবিতায় নতুন কোনো বন্ধুর সঙ্গে। অনেকটা ভালোবাসা, অনেকখানি অভিনন্দন সুকান্ত মণ্ডলকে। নমস্কার।